64 জেলা থেকে 4 শতাধিক তরুণ প্রতিনিধির অংশগ্রহণে এসডিজি প্রচার অভিযান 2022 যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা শীর্ষক প্রচার অভিযানের জাতীয় পর্ব ছিল আলোচনা বিতর্ক সাংস্কৃতিক আয়োজনে ভরপুর। UNDP, UNEP, Poverty Environment Actioner, Prishtho Proshokotai, Prothom Alo o Prothom Alo Bondhu Sabha, Shombar ei onushthaner ayojon kore. Gender Parity Index ache, eta antorjatik Bangladesh na. Shekhane Bangladesher obosthan Dokkhin Eshiay ek number, nari khomotayone. Amader pichone holo Bharat, ar Pakistan onek pichone. To arto ami bujhe bolar jonno boli. যেমন নারীর অংশগ্রহণ কর্মক্ষেত্রে 15-59 বাংলাদেশে 36.3% নারীর অংশগ্রহণ করে কর্মক্ষেত্রে চাকরি বাকরি বা ব্যবসা ভারতে 20% পাকিস্তানে 20% আর আমরা 36 তার মানে নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণ কত ব্যাপক বাংলাদেশে এটা কিন্তু ক্ষমতার বিষয় আমরা এটা আনন্দিত যে UNDP কান্ট্রি কোঅর্ডিনেটর গোয়েন লুইস এখানে উপস্থিত আছেন তার টিম উপস্থিত আছেন আসলে আমরা অনেক সময় আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক সংগঠনগুলো কাজের গুরুত্ব কতটা দিই না বা আমরা জানি না সেটা আমাদের জন্য যেমন ভুল হয়তো এই সংগঠনগুলো এই কাজগুলো আমাদের সঙ্গে আরেকটু বেশি করে ঘনিষ্ঠভাবে করতে পারলে আমরা জানতে পারবো সেদিক থেকে ইউএনডিপির সাথে আমাদের এই পর্যায়ে যে প্রথম আলো বন্ধু সভার সঙ্গে মিলে সারা দেশে কাজটা যে হলো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে এটা শুধু এসডিজি কিছু বিষয় নিয়ে মানুষের কাছে গেলাম তরুণদেরকে বললাম নারীদেরকে যুক্ত করলাম আমরা সবাই শিখলাম জানলাম তার চেয়ে বড় কথা হলো এত বড় একটা সংগঠনের সাথে কাজ করতে পেরে প্রথম আলো এবং বন্ধুসভা আমরা উৎসাহিত বোধ করেছি অনুপ্রাণিত বোধ করেছি এবং এই ধরনের কাজগুলি আমরা আরও করতে চাই দ্বিতীয় পর্বের আলোচনায় অংশ নেন দর্শক সারিতে বসে থাকা অনেকে এখন যেভাবে সরকার আমাদের নিয়ে কাজ করছে আর পাঁচটা প্রতিষ্ঠান যেভাবে আমাদের কাজ করছে এভাবে যে কাজ করা যায় কাজ চলে সামনে আমরাও মানে দেশের গর্ব হয়ে উঠতে পারবো যখন স্কুলটা হয় তখন আমাদের সরকার বলেছিল যে বাগানে শ্রমিকদের আলাদা একটা কোঠা দেওয়া হবে কিন্তু এখন যখন আমরা ভর্তি হতে চাই তখন কোনো কোঠা দেওয়া হয় না এসডিজি প্রচার অভিযানের বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানগুলো হয়েছে রাজশাহী সিলেট এবং চট্টগ্রামে সবগুলো অনুষ্ঠানেই উপস্থিত ছিল সুবিধা বঞ্চিত ব্যক্তি তৃতীয় লিঙ্গের মানুষ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যুব প্রতিনিধি প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রায় 1200 যুব ও যুব নারী